السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসলে প্রত্যেকটি মৃত্যু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই যে পৃথিবীতে আমরা এত কিছু করছি, আমরা কেউ সেলিব্রিটি, আমরা কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এ পৃথিবীতে আমাদের ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছি আমরা। এই মৃত্যুগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আসলে এই জীবনের চরম এবং পরম সত্য হচ্ছে মৃত্যু। আমরা যেই পর্যায়েই থাকি না কেন, আমাদের সবাইকে একটি জায়গাতে গিয়ে স্থির হতে হবে, সেটি হচ্ছে কবর। কবরের মধ্যে আমাদেরকে সবাইকে শায়িত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেই পৃথিবীতে প্রত্যেকটি জীবিত প্রাণী একদিন মৃত্যুর সাদা শোধন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে কেউই জানে না যে আগামীকাল সে কী করবে এবং কোন ভূমিতে, আমেরিকা নাকি অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশ, আমি কোন ভূমিতে মারা যাব আমি কিন্তু সেটা জানি না। এই জন্য আমরা অনেকেই মনে করি যে আমি এখন ইয়াং, একটু আনন্দ উল্লাস একটু করে নিই, বয়স যখন বাড়বে, যখন বড় হব, যখন অনেক বয়স হয়ে যাবে তখন আল্লাহর ইবাদত করব। আমাদের কাছে আল্লাহই মেসেজ দিচ্ছেন যে আমি হয়তো আগামী কয়েক মিনিটের মধ্যেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার এত নাম যশ খ্যাতি, ঠিক যে মুহূর্তে বিমানটা বিধ্বস্ত হলো ঠিক সেই মুহূর্তেই আমার এই দুনিয়ার সকল কিছু, নেম ফেম যশ খ্যাতি সব কিছু মিথ্যা হয়ে যাবে, একমাত্র সত্য হবে আল্লাহর কাছে আমাকে গিয়ে দাঁড়াতে হবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা, যে একজন মানুষ যখন মারা যায় তখন তিনটা জিনিস ছাড়া বাকি সব কিছু তার কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, তিনটা জিনিস শুধু তার সাথে থাকে। একটি হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি সে কোনো জনসেবামূলক, জনহিতকর অথবা কোনো সাদাকায় জারিয়া সে করে যায় তাহলে সেটি তার অ্যাকাউন্টে জমা হতে থাকে। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা সে যদি কাউকে কোনো জ্ঞান শিখিয়ে যায়, কাউকে যদি সে জ্ঞানের আলোয় আলোকিত করে যায় তাহলে সেই জ্ঞান দিয়ে যদি সে কেউ আমল করে তাহলে সেই আমলের সওয়াব তার আমল নামায় যেতে থাকবে। আর ওয়ালাদিন সালেহিন ইয়াদউউলা, অথবা কেউ যদি কোনো একজন নেক সন্তান রেখে যায় যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। এই তিনটি জিনিস ছাড়া মৃত্যুর পর আমাদের অ্যাকাউন্টে যাওয়ার মতো আর কিছুই থাকে না। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস এসছে, দাখাল রাজুলুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, হাল বাকিয়া আলাইয়া মিন শাইইন লিওয়ালিদাইয়া আবির রুহুমা বিহি বাদা ওয়াফাতিহিমা, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা যখন ইন্তেকাল করবে তাদের জন্য আমার কি কিছু করণীয় আছে কি? এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে জীবনের যে আমি চাইলেও তাদের জন্য টাকা খরচ করতে পারবো না, তাদের খিদমত করতে পারবো না, সেই সুযোগ আমার জন্য নাই। পিতামাতার ইন্তেকালের পরে তাদের জন্য আমার এমন কি করণীয় রয়েছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম, তোমার জন্য কিছু করণীয় রয়েছে। প্রথমত হচ্ছে আসসালাতু আলাইহিমা, তুমি তাদের জন্য দোয়া করবে, আর সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতা ইন্তেকালের পরে আমরা তাদের জন্য দোয়া করব, হে আল্লাহ, হে আমাদের রব, ইরহাম হুমা, তুমি তাদেরকে তোমার করুণার ছায়ায় আশ্রয় দান করো, কামা রব্বায়ানি সাগীরা, যেমনিভাবে তারা আমাকে মানুষ করেছে শৈশবে, কত কষ্ট করে, কত কষ্ট করে পয়সা জোগাড় করে আমার পড়াশোনার জন্য তারা খরচ জোগাড় করেছেন, আমাকে তারা মানুষ করেছেন, কত কষ্টই না তারা করেছে, হে আল্লাহ, এই কষ্ট তারা করেছে কষ্টের বিনিময়ে, তুমি তাদের উপর তোমার করুণার পরশ বিছিয়ে দাও হে আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, দ্বিতীয়ত ওয়াল ইস্তিগফারু লাহুমা, হে আমার সাহাবী, তুমি তার জন্যে পিতামাতা ইন্তেকালের পরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার গুণাগুলো ক্ষমা করে দাও, তাদেরকে তোমার
ক্ষমার তলে আশ্রয় দান করো। এরপর ওয়াইন কদ আহদিহিমা মিন বাদিহিমা, আল্লাহ রাসূল বলছেন এরপরে তোমার জন্য দায়িত্ব হচ্ছে তারা যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন কোনো একটা মসজিদে, মসজিদের নির্মাণ কাজে 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য যদি তারা প্রতিশ্রুতি দিয়ে থাকেন, অথবা কোনো একজন এতিমকে ভরণ পোষণের জন্য যদি তারা কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে সন্তান হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে তাদের প্রতিশ্রুতিগুলো তোমরা পূরণ করবে। এবং ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, এবং আত্মীয়তার সম্পর্ক যেটা বাবা মা সবসময় তারা মেনটেন করতেন, বাবা মা সবসময় যে আত্মীয়তার সম্পর্কগুলোতে তারা সিরিয়াস ছিলেন, সে আত্মীয়তার সম্পর্কগুলোকে বজায় রাখতে হবে। এবং সর্বশেষ ওয়া ইকরামু সদীকিহিমা মিন বাদিহিমা, এবং পিতা মাতার যে বন্ধু রয়েছে তাদের যে কলিগ রয়েছে, তাদের যে সহকর্মী সহপাঠী বন্ধু রয়েছে, তাদেরকে সম্মান করতে হবে পিতা মাতার মৃত্যুর পর। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, পিতা মাতার মৃত্যুর পরে তাদের জন্য প্রথমত দোয়া করা, দ্বিতীয়ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তৃতীয়ত তাদের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা, তারা যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন সেগুলোকে পূরণ করা, চতুর্থত তারা যে আত্মীয়তার সম্পর্কের বন্ধনগুলোকে তারা কন্টিনিউ করতেন, সেগুলোকে আদর যত্ন করতেন, সেগুলোকে তারা গুরুত্ব দিতেন, সেগুলোকে গুরুত্ব দেয়া, আর পঞ্চম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে তাদের বন্ধু বান্ধব যারা রয়েছেন, যাদেরকে তিনি মহব্বত করতেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমাদের জন্য শিক্ষা। পিতা মাতার ইন্তেকালের পরে যে নির্দেশনা দিয়েছেন, 5টি নির্দেশনা, সেই 5টি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।